ঘূর্ণিঝড় রিমল কাছাকাছি আসছে আরো ভূখণ্ডের ইন্দো বাংলা সুন্দরবন সীমান্তের কাছে বাংলাদেশের মংলাতে ল্যান্ডফল করবে এটি এমনটাই এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়েছে আর 3 থেকে 4 ঘন্টার মধ্যে এটি ল্যান্ডফল করতে চলেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখবো সাগর থেকে 160 কিলোমিটার দূরে এবং ক্যানিং থেকে এখনো পর্যন্ত 190 কিলোমিটার দূরে এর অবস্থান এবং এর সর্বোচ্চ গতিবেগ হবে 135 কিলোমিটার পার ঘন্টা। এবং ইতিমধ্যেই এই যে ঝড় বা এই যে সিভিয়ার সাইক্লোন তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কারণ হাওয়ার দাপট বিভিন্ন উপকূলবর্তী এলাকায় ভালো লক্ষ্য করা যাচ্ছে, সেই সঙ্গে বৃষ্টিপাত চলছে, বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় ভারী মাত্রায় হচ্ছে। শহর কলকাতার জন্য রেড অ্যালার্ট আগে থেকে জারি করে রাখা হয়েছিল এবং হাওয়ার দাপট আজ ও আগামীকাল পর্যন্ত কিন্তু বজায় থাকবে যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত জানাচ্ছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত থাকবে হাওয়ার দাপট। হাওয়ার দাপট 2 মেদিনীপুর, হুগলি, কলকাতা এবং হাওড়ায় থাকবে 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত এমনটাই জানাচ্ছে কিন্তু হাওয়া অফিস। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো আরও কাছাকাছি আসছে রিমাল। রিমাল রুদ্রমূর্তি আস্তে আস্তে ধারণ করছে এবং ইতিমধ্যেই সতর্ক রয়েছে প্রশাসন, সমস্ত রকম ব্যবস্থাপনা করে রাখা হয়েছে, প্রশাসন নজর রাখছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্নে, পুরসভার তরফ থেকে কিন্তু সজাগ দৃষ্টি রাখা হয়েছে। সব জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশ, দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশ এবং অবশ্যই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা, সেখানে কি এখনো পর্যন্ত পরিস্থিতি সবটাই আপনাদেরকে জানাচ্ছি। আমাদের সঙ্গে দুজন বিশেষজ্ঞ রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো এবং বোঝার চেষ্টা করব ঠিক কখন এবং কোথায় এক্স্যাক্টলি এটি আছড়ে পড়বে। দুজন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী আবহাওয়া বিজ্ঞানী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন আবহাওয়াবিদ প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। দুজনকে স্বাগত জানাবো, বারবার আপনাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি। আমি প্রথমে স্বাতী দিয়ে আপনার কাছে যাব, একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলেন কারণ মানুষ এখন জানতে চাইছেন যে এই যে রিমাল রিমাল আমরা করছি, এই রিমাল এই মুহূর্তে কোথায় এবং কটার মধ্যে আছড়ে পড়বে, এক্স্যাক্টলি কি আমরা বলতে পারি, এক্স্যাক্টলি লোকেশনটাও কি আমরা বলতে পারবো এখন? দেখো, এই মুহূর্তে আমরা যে পজিশনে রিমালের পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, ক্রমাগত কিন্তু শক্তি সঞ্চয় করেছে এবং শক্তি সঞ্চয় করে এই যে আইটা, এটা ক্রমাগত কিন্তু বাংলাদেশের আর আমাদের কোস্টাল যেটা সাগর দ্বীপের কাছাকাছি এগোচ্ছে এবং এটা ঠিক আমরা আশা করছি এখনও আবহাওয়া অফিসের যে আমরা ইন্ডিকেশনসটা পেয়েছি সেখান থেকে কিন্তু আমাদের যেটা আশা করা যাচ্ছে যে জোয়ারের টাইম আমাদের কিন্তু 9টা থেকে শুরু হচ্ছে এবং এই 9টার পর থেকেই কিন্তু আরও এটা শক্তি সঞ্চয় করে এগিয়ে আসবে আমাদের ঠিক এই মাংলো এবং সাগরদ্বীপের এই মাঝখানে এবং আমরা আশা করছি মাংলোতেই ল্যান্ডফলিংটা হবে। সুতরাং এটা আস্তে আস্তে নর্থের দিকে এগোচ্ছে ক্রমাগত এবং যতটা এটা এগোতে থাকছে নর্থের দিকে সমস্ত জায়গাটা আজকে কিন্তু এই যে হুগলি তুমি বললে, হুগলির বিভিন্ন অঞ্চল, বীরভূমের বিভিন্ন অঞ্চল এবং তার সাথে সাথেও কিন্তু মালদা, মুর্শিদাবাদ আস্তে আস্তে কিন্তু সমস্ত জায়গাটাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কারণ এই আই থেকে যতটা এই ডিস্টেন্সটা, রেডিয়াসটা ঠিক যতটা কভার করে থাকবে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আগামী 24 থেকে 48 ঘন্টা থাকতে থাকবেই এবং এখানেতে আরও জলীয়বাষ্পের যে পরিমাণটা আছে সেটাও যেহেতু এটা একটা বঙ্গোপসাগরের ওপর দিয়ে আসছে এবং সেখানে অনেক বেশি, সেই জন্য বৃষ্টিপাতটা তো থাকবেই, তার সাথে ঝোড়ো হাওয়া, এই ঝোড়ো হাওয়াতে প্রচুর পরিমাণে কোস্টাল সাইডস আজকে এই সাগরদ্বীপের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি যে কাকদ্বীপ, সাগরদ্বীপ, এই ঝাড়খালিতে প্রচন্ড ঝোড়ো হাওয়ার একটা দেখাই যাচ্ছে, সেটা শুরু হয়ে গেছে অলরেডি। একদমই সঠিক, আমি আপনার কাছে বারবার করে আসবো, অবশ্যই জানার চেষ্টা করবো, আপনি আমাদের সঙ্গে থাকুন। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যেভাবে সতর্ক রয়েছে প্রশাসন, এনডিআরএফ টিম যেভাবে কাজ করছে অ্যাক্টিভ, সেটা আপনাদেরকে দেখাবো, গোসাবা ছবি দেখাবো। একজন অন্তঃসত্ত্বা মহিলা, তাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন এনডিআরএফ এর কর্মী, সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনারা দেখবেন। দেখুন সেই ছবি, এনডিআরএফ এর টিম অ্যালার্ট রয়েছে এবং শুধুমাত্র সাধারণ মানুষ নয়, যারা রোগী এবং যারা এই মুহূর্তে সাহায্যের জন্য হাত পাচ্ছেন তাদেরকে সাহায্য কিভাবে করা হচ্ছে দেখুন সেই ছবি, এনডিআরএফ টিম যেভাবে সাহায্য করছেন, একজন অন্তঃসত্ত্বা মহিলা তাকে সাহায্য করছেন এনডিআরএফ টিমের সদস্যরা, সেই এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন। সব রকম ব্যবস্থা করে রাখা হয়েছে সাধারণ মানুষের কথা ভেবে, প্রশাসন সজাগ রয়েছে, বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে,
আপতকালীন পরিস্থিতি, তাই ছুটি বাতিল করা হয়েছে যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত। বিভিন্ন জায়গা ছবি দেখাচ্ছি কি পরিস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করছেন আপনারা। ইতিমধ্যেই বৃষ্টি এবং হাওয়ার দাপট লক্ষ্য করা যাচ্ছে যে সমস্ত জায়গায়, খুব প্রভাব পড়তে চলেছে যে আশঙ্কা আগে থেকে আলিপুর আবহাওয়া দপ্তর করেছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। পিয়ালি, ফ্রেজারগঞ্জে ভালো প্রভাব পড়বে আগে থেকে জানিয়েছিল হাওয়া অফিস, এই মুহূর্তে কি সিচুয়েশন সেখানে? একেবারেই দেখো ভালো প্রভাব পড়বে এবং তার একেবারে যে আজটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে ফ্রেজারগঞ্জকে। আজকে সকালের পর থেকে প্রবল বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। একটু ছবিটা তোমাকে দেখাবো, এখনো পর্যন্ত প্রবল যে জোরে বৃষ্টি সেটা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ঝড়ের যে দাপট সেটা কিন্তু যথেষ্ট বেশি। ইতিমধ্যেই আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় বিভিন্ন জায়গায় আমরা দেখছি গাছ ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গায় মানুষজন তারা বেরিয়ে আসছেন এবং তাদের বাড়ির অনেকের চাল উড়ে গিয়েছে। আমরা দেখলাম রাস্তায় গাছ, জায়গায় জায়গায় গাছ ভেঙে পড়ছে এবং ঝড়, ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টির খুবই জোরের গতিতে কিন্তু বৃষ্টি হচ্ছে। ফলে বুঝতেই পারছো যে রাত্রির 11টা থেকে রাত 1টার মধ্যে যে ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে এবং যদি ডাইরেক্ট এফেক্টও না হয় ইনডাইরেক্টলি এফেক্ট কিন্তু যথেষ্ট বেশি হবে এই জায়গাগুলোতে, বিশেষ করে পাথর প্রতিমা, বকখালি, ঝড়খালি এই সমস্ত এলাকা। এবং আজকে সকাল থেকে যে ছবিটা আমরা দেখছি যে একটা ঝোড়ো হাওয়ার যে দাপট তার সঙ্গে একেবারে ভারী বৃষ্টিপাত সেটা হচ্ছে। বহু মানুষ যেমন বৃষ্টিপাত পড়ছিল তার তুলনায় এই সবকিছুই কি বেড়ে যাচ্ছে? একেবারেই দেখো আমরা দুপুরবেলা আমরা ছিলাম এবং আমরা দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি যে সকালের দিকেও বেশ কিছুটা ঝোড়ো হাওয়া ছিল, বৃষ্টি হচ্ছিল, কিন্তু বিকেলের পর থেকে আমরা যেটা দেখতে পারলাম যে লাগাতারভাবে বৃষ্টি এবং তার সঙ্গে ঝড়ের দাপট, সেই ঝড়ের দাপট এতটাই যে টানা, সে এক জায়গায় দাঁড়িয়ে থাকা মুশকিল হচ্ছে এবং তার সঙ্গে এখন থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়া শুরু হয়েছে এবং গাছগুলো কার্যত আমরা দেখছি বড় বড় গাছ কার্যত বেঁকে যাচ্ছে, হেলে যাচ্ছে। ফলে আশঙ্কা যেটা করা হচ্ছিল, যেটা একেবারে যে সাইক্লোনের ল্যান্ডফলের যে প্রসেসটা সেটা রাত্রিবেলার দিকে 11টার সময় ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে, তার আগ কিছুটা আগে থেকে ল্যান্ডফলের শুরু হবে বলে আমার কাছ থেকে। এই ছবি অবশ্যই দেখতে থাকবো, আপডেট নেবো। তবে প্রান্তিক বাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আমরা বলছি যে 11টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফল করবে, কিন্তু তার 4-5 ঘন্টা আগে থেকে যদি এই দাপট থাকে তাহলে সেই টাইমে মানে 11টার পর থেকে কি হবে? যেটা ক্যালকুলেটেড যে 130-135 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসতে পড়বে, সত্যি যদি তাই হয় তাহলে কিন্তু তার সঙ্গে অ্যাসোসিয়েটেড জলোচ্ছ্বাস, সেটা যদি আমরা বলছিলাম যে ওভারল্যাপ করে যায় জোয়ারের সময়ের সঙ্গে, মানে ধরুন একজন মানুষ পড়ে যাচ্ছে, তাকে আরেকটু ধাক্কা দিলেন যা হওয়ার তাই, জল এমনি উঠে আছে, তার সঙ্গে যদি জলোচ্ছ্বাস হয় খুবই টেনশন। আমি কলকাতা নিরিখে একটা কথা বলতে পারি, কলকাতার মূলত দুটো সমস্যা হবে। এক, আমরা জানি কলকাতা যে আমাদের হুগলি নদীর ফ্লাট প্লেনে অবস্থিত এবং আমাদের পূর্বে যে যে জলাভূমি, যার জন্য কলকাতা আমরা সবাই জানি একটা বাটির মতন দেখতে। এই এই সিজনে যেহেতু কলকাতার যে সিওয়ারেজ সিস্টেম, ড্রেনেজ সিস্টেম এখনও খুব বেশি পরীক্ষার সম্মুখীন হয়নি, কারণ আমাদের যে কালবৈশাখী তার সেই বৃষ্টি খুব একটা হয়নি এইবার, ফলত খুব বেশি যেহেতু পরীক্ষার সম্মুখীন হয়নি, আজ কিন্তু তার অ্যাসিড টেস্ট, মানে আজ এবং কাল মিলিয়ে যে পরিমাণ বৃষ্টি কলকাতায় হতে পারে যা যা পূর্বাভাস রয়েছে, সেই সেই জল, সেই জমা জলকে বার করা এক। দ্বিতীয় যেটা সমস্যার কথা বলছিলাম, আপনারা মাঝে মাঝে দেখাচ্ছেন যে গাছ পড়ে যাওয়া, কলকাতার বাইরে গাছ পড়ছে তার থেকেও বড় সমস্যা কলকাতার গাছ পড়া, কারণ কলকাতার আমরা সবাই জানি যেহেতু আমরা একটা আরবান এরিয়া, গাছগুলো রুট খুব বেশি ছড়াতে পারে না, খানিকটা বাঁধিয়ে দেওয়া এবং ট্রিমিং সবসময় যে খুব ভালো করে করা সম্ভব হয় তাও হয় না, তার ফলে এমনি মানে কালবৈশাখীতে যে পরিমাণ বেশি প্রভাব কোন জায়গায় পড়বে, মানে আমরা যদি সেভাবে বিচার করি যেভাবে হাওয়ার দাপট বা বৃষ্টিপাত এফেক্টেড এরিয়াগুলো, এখন অবধি যেটা মনে হচ্ছে 224 পরগনা কলকাতা, এবং ম্যাডাম যেমন বললেন যে ওর যা গতিপথ
দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা, আপনাকে একটু থামাচ্ছি, আমরা যে লেটেস্ট আপডেট এই মুহূর্তে পাচ্ছি, 2 থেকে 3 ঘন্টার মধ্যে ল্যান্ডফল করতে চলেছে রিমাল, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যে লেটেস্ট আমরা পাচ্ছি, 2 থেকে 3 ঘন্টার মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হচ্ছে সাগর থেকে 130 কিলোমিটার দূরে রিমাল। খানিকক্ষণ আগে জানাচ্ছিলাম 160 কিলোমিটার দূরে, তবে এটি এগোচ্ছে স্পিডে, এবং ক্যানিং থেকে 140 কিলোমিটার দূরে রয়েছে এই রিমাল। আমরা লেটেস্ট আপডেট জানবো, কথা বলবো অয়ন, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। অয়ন, কি খবর রয়েছে? গতিবেগ ঘন্টায় 16 কিলোমিটার এই মুহূর্তে উত্তর উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যে লেটেস্ট আপডেট সেটা হচ্ছে এই মুহূর্ত থেকে ঠিক আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রিমালের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হচ্ছে। যদিও আই আসতে চলেছে মধ্যরাতে, রাত্রির 12টা নাগাদ এর আই তার অ্যাকচুয়াল ল্যান্ডফল হতে চলেছে, কিন্তু তার আগে প্রিলিউড যেটা, অর্থাৎ একটি ঘূর্ণিঝড়ের সামনের দিকের যে অংশ, সেই অংশের যে ল্যান্ডফল প্রক্রিয়া, এই প্রক্রিয়া ঠিক আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে, অর্থাৎ ঘড়ির কাঁটায় যদি এই মুহূর্তে 7:45 বেজে থাকে, তাহলে 10:45 থেকে 11:15 মধ্যে ল্যান্ডফলের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এমনই বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।